দর্শক আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যেমন আই শুরুতেই শিরোনাম কুরস্কে তুমুল লড়াইয়ে তিনশো ইউক্রেনীয় সেনা নিহতের দাবি মস্কোর নিয়ন্ত্রণে অন্তত দশটি এলাকা রুশ অভিযানের কথা স্বীকার জালান্সকে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারে মরিয়া ইউক্রেন আলোচনায় স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিতে সক্ষম রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পর আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি উৎপাদন করা সম্ভব বিশ থেকে পঁচিশ কেজি ইউরেনিয়াম শিরোনামগুলো শুনছিলেন নুসরাত বৃষ্টির সাথে আছি কুরস্কের অন্তত দশটি গ্রাম থেকে ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়েছে রাশা দেশটির দাবি চব্বিশ ঘন্টায় তাদের হামলায় প্রাণ গেছে তিনশো কিয়ফ সেনার কুরস্কে মস্কোর অভিযান জোরদার হওয়ার কথা স্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেন্সকিও অবশ্য অঞ্চলটিতে এখনও বড় ধরনের সাফল্য পায়নি পুতিন প্রশাসন এমন দাবি কিয়ফের শত্রুর ভূখণ্ডে পাল্টা অভিযানের লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন জেলেন্সকি রুশ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনের অভিযান চলছে মাসব্যাপী একে একে রাশিয়ার একশোটি বসতি দখলের দাবি করেছে দেশটি বিশ্ব পরাশক্তি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় সেনাদের এমন আধিপত্যকে দেখা হচ্ছিল দেশটির বড় সাফল্য হিসেবে আকুষিক হামলায় শুরুতে বেশ কণ্ঠাসা হয়ে পড়লেও গেল কিছুদিন ধরেই পাল্টা জবাব দিতে শুরু করেছে মস্কো একদিনে নিজেদের দশটি গ্রাম শত্রুমুক্ত করার দাবি করেছে তারা দাবি এ সময় প্রাণ গেছে তিনশো কিএফ সেনার ধ্বংস হয়েছে সাতটি ট্যাঙ্ক সহ চৌত্রিশটি সাজো আজাদ সপ্তাহ ধরেই কুরস্ক অঞ্চলে আমাদের সামরিক ইউনিট ইউক্রেনের সশস্ত্র বাহিনীর ধ্বংসে অভিযান পরিচালনা করছে প্রতিরক্ষামূলক পদক্ষেপে দশটি বসতি পুনরুদ্ধার করেছি আমরা কুরস্কে রাশিয়ার অভিযান জোরদারের বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনও প্রেসিডেন্ট ভোলদিমির জেলেন্সকির দাবি অঞ্চলটিতে সত্তর হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করেছেন পুতিন তবে এখন পর্যন্ত শক্ত অবস্থান ধরে রাখার দাবি তার ইউক্রেনের ফ্রন্টলাইনে রাশিয়াকে দুর্বল করার যে লক্ষ্যে তারা কুরস্ক অভিযান শুরু করেছিল তা পূরণ হয়েছে বলেও জানান তিনি রাশিয়া তাদের আক্রমণাত্মক পদক্ষেপ আরো জোরদার করেছে এখন কুরস্কে তাদের চল্লিশ হাজার সেনা রয়েছে আরো বাড়িয়ে সেটি ষাট থেকে সত্তর হাজার করতে চায় মস্কো এতদিন নিজেদের ভূখণ্ড দখল মুক্ত করার জন্য লড়তে হয়েছে আমাদের এবার একই কাজ করতে হচ্ছে রাশিয়াকেও তবে এতটুকু বলতে পারি রাশিয়া এখনো বড় কোনো সফলতা পায়নি এদিকে ইউক্রেনের ভূখণ্ডেও চলছে তুমুল লড়াই যদিও জেলেনস্কির দাবি দোনেস্ক সহ উত্তরাঞ্চলে কমেছে রাশিয়ার অভিযানের মাত্রা পরিস্থিতি এখনও বেশ জটিল বলেও স্বীকার করেন এদিকে নতুন করে দোনেস্কের আরো পাঁচটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার পাল্টা দাবি রাশিয়ার মদ মাহমুদ জমন রাশিয়ার সাথে বন্দী বিনিময় চুক্তির আওতায় মুক্তি পেল আরও ঊনপঞ্চাশ ইউক্রেনীয় সেনা শুক্রবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেন্সকি যুদ্ধ শুরুর পর দুই দেশের ছাপ্পান্নতম বন্দী বিনিময় হয়েছে এবার মুক্তিপ্রাপ্তদের মধ্যে সেনা পুলিশ ও সীমান্তরক্ষী সদস্যদের পাশাপাশি রয়েছেন সাত বেসামরিক নাগরিক তবে কতজন রুশ সেনা ছাড়া পেয়েছে সে বিষয়টি নিশ্চিত করেনি কোনো পক্ষ কিয়াফ জানিয়েছে চলমান সংঘাত শুরুর পর পর্যন্ত রাশিয়ার হাতে বন্দী সাড়ে তিন হাজারের বেশি ইউক্রেনীয় মুক্তি পেয়েছে ইউক্রেনকে হতাশ করল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য রাশিয়ার অভ্যন্তরে দেশটিকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে বৈঠকে বসেন এই দুই নেতা বৈঠক শেষে স্টারমার জানিয়েছেন ইউক্রেন ও মধ্যপ্রাচ্য ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে তবে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতির বিষয়ে কোনো কথাই তিনি বলেননি ইতিবাচক বক্তব্য আসেনি হোয়াইট হাউসের পক্ষ থেকেও যদিও রাশাকে উত্তর কোরিয়া ও ইরানের মরণ খাতি অস্ত্র সরবরাহের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে হোয়াইট হাউস রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারে মরিয়া ইউক্রেন এবং তাদের প্রত্যাশা মস্কো কেফ যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে পারে স্টর্ম শ্যাডো এ টি এ সি এম এস এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র তাই রুশ ভূখণ্ডে এসব অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে মিত্রদের কাছে ধর্না দিয়ে চলেছেন প্রেসিডেন্ট ভলদে মির যুদ্ধে আসলেই কতটা প্রভাব ফেলবে দূরপাল্লার মিসাইল তা নিয়ে অবশ্য সন্দেহ আছে বিশ্লেষকদের বরং পশ্চিমারা কড়াকড়ি তুলে নিলে যুদ্ধের পরিধি বৃদ্ধির সংখ্যা জানিয়েছেন অনেকেই ইউক্রেনের নিজস্ব দূরপাল্লার ড্রোনগুলো রাশিয়ার অভ্যন্তরে কয়েকশো কিলোমিটার পর্যন্ত যেতে পারলেও সামান্য বিস্ফোরক বহনে সক্ষম সেগুলো ফাঁকি দিতে পারে না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও এমন পরিস্থিতিতে রুশ সীমানার ভেতরে মস্কোর সুরক্ষিত ঘাঁটি ও অস্ট্রাগারগুলোয় আঘাতে স্টর্ম শ্যাডো বা এর মতো দূরপাল্লার মিসাইল ব্যবহার করতে চায় কিভ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্স ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিলেও শর্ত রয়েছে এগুলো ব্যবহার করা যাবে কেবল নিজ ভূখণ্ডেই এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য কয়েক সপ্তাহ ধরেই মিত্রদের কাছে তদবির চালিয়ে যাচ্ছে কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে স্টর্ম শ্যাডো ব্যবহারের অনুমতি পেলে কি কিছুটা সুবিধা পেলেও বড় আকারে কোনো পার্থক্য তৈরি হবে না যুদ্ধে এমন মত অনেক সামরিক বিশেষজ্ঞের বিশেষ করে আলোচনা জোরদারের পরই সতর্কতামূলক নানা ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিয়েছে অনেক সামরিক অবকাঠামো এমন সিদ্ধান্ত নিলে পশ্চিমারা ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশোধ পরায়ণ হয়ে পোল্যান্ডের মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে পারে মস্কো মূলত এমন সংকাতে ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পশ্চিমাদের তেমন কিছু হলে অনুযায়ী যুদ্ধে জড়িয়ে পড়বে সামরিক জোট যমুনা নিউজ এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফ্ল্যাশ পয়েন্ট হিসেবে আলোচনায় দূরপাল্লার মিসাইল স্টর্ম রাশিয়াকে ধরাশই করার উচ্চাপে যে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে চাইছে ইউক্রেন তা আসলে কতটা শক্তিশালী তা নিয়ে আলোচনা তুঙ্গে সামরিক বিশেষজ্ঞরা বলছেন আড়াইশো কিলোমিটার পর্যন্ত দূরত্বের লক্ষ্য বস্তুতে নির্ভুলভাবে আঘাতে সক্ষম স্টর্ম শেডো এবং এড়াতে পারে মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও দখলকৃত ক্রাইমিয়ার সেবাস্তপলে রাশিয়ার কৃষ্ণসাগরীয় নৌবহরের সদর দপ্তরে হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের সাফল্য পেয়েছিল ইউক্রেন নাজেহাল হয়েছিল মস্কোর নৌসেনারা আড়াইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাতের সক্ষম এই অ্যাংলো ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো যা ফ্রান্সে পরিচিত স্ক্যাল্প নামে যুদ্ধবিমান থেকে ছোড়া হয় মিসাইলটি প্রায় শব্দের গতিতে ছোটে লক্ষ্যবস্তুর দিকে নির্ভুলভাবে আঘাত হানে ভূমিতে উচ্চ বিস্ফোরকযুক্ত ওয়ারহেড আছে এই মিসাইলে ভেদ করতে পারে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাই বাংকার সহ নিরাপদ অস্ত্রভাণ্ডার ধ্বংসে আদর্শ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় স্টর্ম শ্যাডোকে বেশ ব্যয়বহুল এই ক্ষেপণাস্ত্রের প্রতিটি তৈরিতে গুনতে হয় প্রায় এক মিলিয়ন ডলার ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলছে রাশিয়ার প্রায় দুশো ঘাটি রয়েছে এই স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মধ্যে যমুনা নিউজ ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের জেরে উত্তপ্ত রাশা যুক্তরাজ্য সম্পর্ক পাল্টা পাল্টি তর্কযুদ্ধে মিলেছে বৈরিতার আভাস বিশ্লেষকদের ধারণা এমন চলতে থাকলে সব ধরনের কূটনৈতিক সম্পর্কের ইতি টানতে পারে দুই দেশ তাদের মতে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্রিটিশ প্রধানমন্ত্রী তাই বাইডেনের কাছ থেকে সমাধান আশা না করে পরিস্থিতি সামাল দেওয়ার আহ্বান বিশ্লেষকদের ইউক্রেন ইস্যুতে আলোচনা করতে যখন ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তখন যুক্তরাজ্যের ছয় কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া গুপ্তচর বৃত্তি এবং নাশকতার অভিযোগে তাদের দেশে ফিরতে বলে মস্কো এ ঘটনার পর থেকেই উত্তপ্ত ব্রিটেন রাশিয়া কূটনৈতিক সম্পর্ক চলছে দুপক্ষের বাকযুদ্ধ বিশ্লেষকদের মত দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতির ক্ষেত্রে ইউক্রেনকে সাহায্য করায় যুক্তরাজ্যের বিরুদ্ধে পুতিন প্রশাসনের ক্ষোভের বহিপ্রকাশ এটি অবশ্যই রাশিয়া যুক্তরাজ্য সম্পর্ক আরো খারাপ হতে পারে এরকম চলতে থাকলে দেশের সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করি কেননা রুশ ভূখণ্ডে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল ব্যবহার করতে গোপনে অনুমতি দিয়েছে যুক্তরাজ্য অবশ্য মস্কো লন্ডন কূটনৈতিক টানাপোড়নের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়ও কম নয় বলে মত বিশ্লেষক নিক্সির ইউক্রেন রাশিয়ায় দূরপাল্লার মিসাইল ব্যবহার করুক তা যুক্তরাজ্য চায় না সংঘাত বাড়ুক তাই দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি নিতেই বাইডেনের কাছে গেছেন তবে তিনি তো বেশি দিন নেই তাই সামনের দিনগুলোতে এটা ব্রিটিশ হয়ে যদিও যুক্তরাজ্যের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগে ছয় কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া এর আগে মে মাসে যুক্তরাজ্যে বেশ কিছু রুশ সম্পত্তির কূটনৈতিক মর্যাদা সরিয়ে নেয় ব্রিটেন রহমান নিউজ রাশিয়ার উপরে নতুন নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র শুক্রবার এই তথ্য জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন তিনটি প্রতিষ্ঠান এবং দুই ব্যক্তির উপরেই নিষেধাজ্ঞার খড়ক করেছে এই তালিকায় রয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিআই এবং সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে দেশটির গোয়েন্দা বাহিনী হয়ে কাজ করার অভিযোগ তোলা হয়েছে ব্লিঙ্কনের দাবি ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য অস্ত্র কিনতে অর্থ সংগ্রহের প্রচারণা চালিয়েছে আরটি যদিও সব অভিযোগ অস্বীকার করেছে টেলিভিশন কর্তৃপক্ষ মার্কিন প্রশাসনের এমন দাবিকেই ষড়যন্ত্র তত্ত্ব আখ্যা দিয়েছে তারা The Russian government embedded within RT. With embedded within RT রাশিয়ার গোয়েন্দাদের হয়ে কাজ করছে কাজে আমাদের মিত্রদের আরটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি আমি স্পষ্ট করতে চাই যুক্তরাষ্ট্র মত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে কিন্তু আরটি গোপনে যেভাবে রাশিয়ার ভিন্ন কর্মকাণ্ডের সহযোগী হিসেবে কাজ করছে তারপর আমরা তাদের পাশে থাকতে পারি না সামরিক মহড়ার অংশ হিসেবে ব্যারন সাগরে ক্রুজ মিসাইল ছুড়ল রাশা শুক্রবার মিসাইলের এই পরীক্ষা চালায় দেশটির নৌবাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ছোড়া হয়েছে স্বল্প পাল্লার ভলকান ও অনেক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যাদের পাল্লা দুশো একশো আশি কিলোমিটার পরীক্ষা সফল হয়েছে এমন দাবি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গত মঙ্গলবার চীনকে সাথে নিয়ে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করার রাশা আর এই যুদ্ধ প্রশিক্ষণে যোগ দিয়েছে প্রায় এক লাখ সেনা সদস্য পাশাপাশি রয়েছে চার শতাধিক যুদ্ধজাহাজ বারোটি সামরিক বিমান এই মহড়া ষোলো তারিখ পর্যন্ত চলবে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি সামরিক বিমানকে গতিপথ পালটাতে বাধ্য করেছে জার্মান বিমান বাহিনী শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য জানিয়েছে জার্মান বিমান বাহিনী ওই রুশ বিমানকে চিহ্নিত করার পর ধাওয়া করে নেটো জোটভুক্ত জার্মান ফাইটার জেট পরে সেটি গতিপথ পরিবর্তন করে বাল্টিক সাগর পার হয়ে যায় একে আগ্রাসন এবং হুমকি হিসেবে আখ্যা দিয়েছে জার্মানি বিবৃতিতে জানানো হয় আকাশ প্রতিরক্ষা জোরদারের লক্ষ্যে নতুন করে দুটি শহরে যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে নিরাপত্তা ও সাধারণ স্বার্থ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে রাশিয়া উত্তর কোরিয়া মস্কো শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা সেরগি সৈগুর পিওং সফরে বিষয়ক আলোচনা হয়েছে শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য জানিয়েছে ছবি প্রকাশ করেছে সফরের সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক হয়েছে সার্গেই আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দুজনেরই আর এই বৈঠক শেষে নিজে মার্সেডিস চালিয়ে শুইগোকে নিয়ে ঘোরাঘুরি করেন কিম কিয়েফের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য রসাকে রকেট ও মিসাইল দিয়ে সহায়তা করছেন কিম এমন অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রথমবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পর উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা নিয়ে নানামুখী আলোচনা চলছে ধারণা করা হচ্ছে কেন্দ্রটিতে বছরে 20 থেকে 25 কেজি ওয়েপন গ্রেড ইউরেনিয়াম উৎপাদন করা সম্ভব বিশেষজ্ঞদের মত পারমাণবিক বোমার জ্বালানি তৈরিতে অভিনব প্রযুক্তি ব্যবহার করেছে পিョンইয়ং পশ্চিমাদের নিষেধাজ্ঞা গড় পরও দফায় দফায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে সক্ষমতার জানান দিয়ে এসেছে উত্তর কোরিয়া আরও এক থাপে গিয়ে এবার প্রথমবারের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশ করল পিয়ং ইয়ং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটির ছবি প্রকাশের পর থেকে এর প্রযুক্তিগত দিক নিয়ে চলছে নানান বিচার বিশ্লেষণ বিশ্লেষকদের দাবি এই কেন্দ্র থেকেই তৈরি হয় উইপন গ্রেড ইউরেনিয়াম যার পরিমাণও বিশাল এখানে যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি দেখানো হয়েছে তাতে বছরে বিশ থেকে পঁচিশ কেজি উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করা যায় যা একটি পারমাণবিক বোমা তৈরির প্রায় নব্বই শতাংশ শুধু তাই নয় প্রকাশ্যে আসা ইউরেনিয়াম এনরিচমেন্ট প্ল্যান্ট রয়েছে অত্যাধুনিক প্রযুক্তির সেন্ট্রিফিউজ তারা হয়তো সমৃদ্ধকরণ প্রক্রিয়ার জন্য প্লুটোনিয়ামের বদলে ইউরেনিয়ামকে বেছে নিয়েছে কারণ তারা এটাতে পারদর্শী হয়েছে নিশ্চয়ই উত্তর কোরিয়া এমন কোন প্রযুক্তি ব্যবহার করছে যাতে তারা সহজে সেটি করতে পারছে পশ্চিমা চাপ সত্ত্বেও নিজেদের অবস্থান থেকে পিছু হটবে না উত্তর কোরিয়া এমন বার্তা দিতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মত বিশ্লেষকদের আসলে নিজেদের পারমাণবিক রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য ক্রমাগত এমন বার্তা দিচ্ছে উত্তর কোরিয়া কখনই পিও পারমাণবিক নিরস্ত্রীকরণ করা যাবে না এমনটাই বার্তা দিতে কিম ধারণা করা হচ্ছে একই প্রযুক্তির উত্তর কোরিয়ার আরও বেশ কয়েকটি কেন্দ্র থাকতে পারে যা পিয়ং ইয়ং এর পারমাণবিক সক্ষমতা সম্পর্কে বিশ্ববাসীর ধারণা পুরোপুরি বদলে দিতে পারে অনিক রহমান যমুনা নিউজ গাজায় হামাসের টানেল পরিদর্শনের সুযোগ দেওয়া হয়েছে বিদেশি সাংবাদিকদের তবে নিরাপত্তার অজুহাতে ভেতরে ঢুকতে দেয়নি ইসরায়েলি সেনারা শুক্রবার রাফার তেল আল সুলতানের টানেলে নিয়ে বিদেশি গণমাধ্যমকারীদের সেখানে নিয়ে যাওয়া হয় গণমাধ্যম কর্মীদের দেখানো হয় সুরঙ্গের প্রবেশ মুখ এবং তেল দাবি ওই টানেল থেকে উদ্ধার করা হয়েছিল ছয় জিম্মির মরদেহ ইসরায়েলের সামরিক বিভাগের মুখপাত্র ড্যানিয়েল হাগারির দাবি তেল আল সুলতানের সুরঙ্গটির সাথে যুক্ত আরেকটি টানেল সাত অক্টোবর গাজার ইসরায়েলের হামলা শুরুর পর এ পর্যন্ত তেরো কিলোমিটার দীর্ঘ সুরঙ্গ পথ আবিষ্কারের দাবি তেল আবিবের গাজায় চলমান ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে জর্ডানে শুক্রবার রাজধানী আম্মানের কেন্দ্রে প্রতিবাদ কর্মসূচিতে শত শত মানুষ জড়ো হয় এবং গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের দাবি তারা জানিয়েছেন পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন জর্ডানের নাগরিকের মরদেহ ফেরত পাঠানোর দাবিও জানান যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে জর্ডানের বিক্ষোভকারীরা প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ফিলিস্তিনি শরণার্থীকে আশ্রয় দিয়েছে জর্ডান আফগানিস্তানে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে চোদ্দ জন নিহত হয়েছে বৃহস্পতিবার দেশটির মধ্যাঞ্চলের শিয়া অধ্যুষিত এলাকায় এই হামলা হয়েছে আরও ছয় জন আহত হয় শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির তালেবান শাসিত সরকার জানায় এটি চলতি বছরে আফগানিস্তানের সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলোর একটি এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস জানায় হামলায় ব্যবহার করা হয়েছে মেশিনগান তাদের দাবি তালেবান সরকারের দেয়া সংখ্যার তুলনায় প্রাণহানি আরও বেশি ভয়াবহ বন্যায় মিয়ানমারে কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে এবং ফায়ার সার্ভিস জানিয়েছে বন্যায় বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মানুষ ভারী বৃষ্টিপাতের কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তলিয়ে গেছে রাজধানী নেইপুদুর নিচু এলাকাগুলো এর মধ্যে দুর্গত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে নদ নদীর পানির স্তর আরো বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে বাসিন্দাদের স্যাটেলাইট ছবিতে দেখা গেছে রাজধানীর প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে তলিয়ে গেছে এই বন্যার কবলে পড়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মন্দালয়ের তিনশো বর্গ কিলোমিটার এলাকা ব্যর্থ অভ্যুত্থানে অংশ নেয়ার দায় অন্তত সাঁত্রিশ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কঙ্গ প্রজাতন্ত্রের একটি সামরিক আদালত শুক্রবার এই রায় দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিন মার্কিন নাগরিক রয়েছে আর বাকিদের মধ্যে কঙ্গোর একত্রিশ জন এবং যুক্তরাজ্য কানাডা ও বেলজিয়ামের একজন করে নাগরিক আছে ষড়যন্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বেশ কয়েকটি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাদের চলতি বছরের মে মাসে দেশটির অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয় আর ব্যর্থ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে পঞ্চাশ জনকে অভিযুক্ত করা হয় যার মধ্যে সাঁত্রিশ জনকেই মৃত্যুদণ্ড দেওয়া হলো এ ছিল যেমন আইডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ